আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসলাম। এটা হচ্ছে আমাদের বাসা। আমাদের বাসায় গিয়েছিলাম কত তারিখে, মেবি মনে নাই কত তারিখে গিয়েছিলাম। তো যাই হোক, তো যেহেতু হচ্ছে আমার বড় ভাই বাইরে থেকে আসছে, তো আমরা চিন্তা ভাবনা করেছিলাম যে আমরা সবাই মিলে ঘুরতে যাব। তো আমার বড় ভাইকে যখন বললাম তখন হচ্ছে বলে কি, আচ্ছা ঠিক আছে। বাট ঠিক আছে বলার পরে তারপরে হচ্ছে আমাকে আমাদেরকে নিয়ে জানে। তো যেই সিএনজিটা দেখেছেন সেটা কিন্তু অবশ্যই আমাদের সিএনজি সেটা। তো আমরা কে কে গিয়েছিলাম সেখানে, আমার ছোটো ভাই গিয়েছিল, আমার দুই ভাইয়ের বউ, মানে আমার দুইটা ভাইয়ের বউই গিয়েছিল, আমার বড় ভাবি হচ্ছে রাস্তায় আগেই যায় নিয়েছে, আর বাচ্চা কাচ্চারা ছোটো ছোটো কিউটিটা হচ্ছে রাস্তায় গাড়িতে ছিল। তো যাই হোক, আমরা খুব কাছেই, আমাদের একদম বাসার কাছেই হচ্ছে মধু সিটি। তো ওইখানেই হচ্ছে নতুন একটা পার্ক হয়েছে, সেটা হচ্ছে জলপরি পার্ক, মেবি মনে নাই, জলপরি পার্কে এরকমই হবে। তো ওইখানে গেলাম, ওইখানে যাওয়ার পরে হচ্ছে স্পেসটা অনেক ছোট, ছোটোর মধ্যে অনেক সুন্দর একটা পার্ক। বাট একটা জিনিস দেখে ভালো লাগছে, কোনো আমাদের ঢোকার, আমরা যে ঢুকি ঢোকার পরে যে একটা ফি নেয়, সব পার্কের মধ্যেই হচ্ছে টাকা নেয়, রিসিট কেটে ভিতরে ঢুকতে হয়। কিন্তু আমাদের কিন্তু রিসিট কেটে ভিতরে ঢুকতে হয় না, আমাদের না বলতে মানে টিকিট কাউন্টার নাই, বাট টিকিট কেটে যেতে হয় না। কিন্তু এর মধ্যেও কথা আছে, প্রত্যেকটা রাইডে হচ্ছে অনেক টাকা করে নেয়, যেমন হচ্ছে সাভারে কম টাকা করে, 30 টাকা 40 টাকা করে নেয়। বাট ওইখানে তো 50 টাকার কমে কোনো রাইডই নেই। জাস্ট একটা রাইড ছিল, সেটা হচ্ছে নৌকা, যেটা হচ্ছে এখন আপনারা ডিসপ্লেতে দেখতেছেন সেটা। এটা অনেক ভয়ঙ্কর ছিল, বাট আমি তো ভয়, আমি কখনো চড়ক গাছে উঠি নাই, তো আমি এটাতে কীভাবে উঠবো, আমি তো ওইখানে থাকলে ওইখানেই অজ্ঞান হয়ে যাবো। আমি ওইরকম কোনো রাইডে উঠি না, আমার ভয় লাগে রাইডে। জাস্ট এমনিতে নর্মাল রাইডগুলো যেটাতে থাকে সেগুলোতে হচ্ছে আমি উঠি। যাই হোক, তো ওইখানে যাওয়ার পরে হচ্ছে খুবই মজা করলাম আমরা। মজা করলাম বলতে আমাদের কোনো মজা হয়নি, এই তো দেখলাম, আমি জাস্ট দেখতেছিলাম যে কে কোথায় বসে আছে কী করতেছে। তো বাচ্চা কাচ্চা নিয়ে এই রাইড, এক একটা সিটের জন্য হচ্ছে 2 বছরের উপরে যারা তাদেরটাও হচ্ছে 50 টাকার টিকিট, হামজার 5 বছর তাই ওর জন্যও টিকিট নিতে হয়েছে। তো হামজার সাথে আরও আমার ভাস্তি ছিল, প্লাস হচ্ছে আমার ভাস্তি, তারপরে হচ্ছে ভাইস্তা যারা ছিল সবাই হচ্ছে আমরা উঠতেছিলাম, আমরা যারা গিয়েছি তারাই উঠছি। বাট 50 টাকার জন্য মাত্র কয়টা রাউন্ড দিল, মনে হয় দুই থেকে তিন মিনিট হচ্ছে আমরা ট্রেনে চড়েছি, বেশি না, অল্প একটু, মানে জায়গাটাই অনেক ছোট, তার মধ্যে হচ্ছে আরও কম টাইম হচ্ছে আমাদেরকে দিয়েছিল, 3 মিনিট মেবি, সর্বোচ্চ 3 মিনিট আমাদেরকে ট্রেনে চড়াইছে এরকম। কিন্তু ওইগুলো রাইড, মানে ঘোড়ার যে ঘোড়া বা কাঁপ এরকম রাইডগুলো ছিল, ওইগুলোতে আমরা অনেকবার বহুবার উঠেছি হামজা আমি। তো তাই হচ্ছে আমরা আর ওইটা উঠি নাই, ট্রেনে উঠতে চাইনি। বাট ট্রেনটা কি, আমরা তো গাড়িতে গেলামই, তারপরেও ট্রেনে চললাম যে ওরাও চড়তে চাইতেছিল। বাট যে রাইডগুলো ছিল সেগুলোতে ওদেরকে একা দেওয়া সেফ মনে করছিলাম না, তাই হচ্ছে ওইখানে দেওয়া হয় নাই, সবাই ছিল ছোটো ছোটো। তো আমি মোটামুটি ওদের সাথে গিয়েছিলাম, যাতে এই এই রাইডগুলোতে আমি দেই নাই, কারণ ভয় পাইবো, তাই হচ্ছে এই রাইডগুলোতে আমি ওদের, ওরা যেহেতু ছোটো 5 বছরের তাই ওদেরকে দেই নি। তো হামজা হচ্ছে এখানে একটু ঘুরতেছিল আর বারবার বলতে চলো আমি কোন রাইডে উঠবো, আমি কোন রাইডে উঠবো, মানে অনেক কান্নাকাটি করতেছিল। তো আমি বলতেছিলাম তুমি রাইড উঠবা, ঠিক আছে, তো তুমি যে রাইড উঠবে সেই রাইড নাই, কারণ ওকে আমি বুঝাইতেই পারতেছি না। ও বলতেছে আমি মোটর সাইকেল উঠবো, আমি গাড়িতে উঠবো, আমি এটাই উঠবো, আমি ওইটাই উঠবো, ও খালি বারবার এই কথাগুলোই বলতেছিল। বাট ওকে তো ওইগুলোতে দেওয়া যাবে না ভাই, এক একটা টিকিটের দাম, এক একটা রাইডে 50 টাকা 60 টাকা করে রাইড, তো ওইখানে কি ওদেরকে দেওয়া যাবে, দেওয়া গেলে তো গর্তগুলো টাকা যাবে, তাই না। হচ্ছে আমি ওই রাইডে উঠাইনি আর হচ্ছে ভাই, অবশ্য আমাদের কাছ থেকে টাকা জানে, যেহেতু আমার ভাবিরা নিয়ে গেছে, ভাবির থেকেই বা বড় ভাইয়ের টাকাই গেছে আমার জানে। তো আমরা হচ্ছে ভাবছিলাম যে কিছু খাবো, তো ভাবতেছিলাম কী খাবো কী খাবো কী খাবো, তো ভাবতেছিলাম যে ফুচকা খাবো। আসলে ঘুরতে যাওয়ার পরে যদি ফুচকা না খাওয়া হয় তাহলে তো কিছুই হয় না, তো আমরা ওয়েট করতেছিলাম ফুচকা অর্ডার দেওয়ার জন্য। তো ভাই আবার ওইখানেই ছিল, তো আমরা ওয়েট করতেছিলাম, ওয়েট করে মানে অনেক খিদা লেগে গেছে, তো আমরা ওয়েট করতেছিলাম, ওয়েট করতে করতে একটু ঘরটা একটু ছবি টবি তুললাম, একটু ছবি টবি তুলে
ছেলে একটু ভিডিও টিডিও করে বসেই রয়েছি ভাই রে ভাই, আসে না, ওয়েট করতে অনেকক্ষণ ওয়েট করার পরে হচ্ছে ভাবতেছিলাম মেবি এখন আসবে, বাট দেখলাম কি আমাদের সাথে পাশের সিটে হচ্ছে মানুষ ছিল। তো ওই পাশের সিটের মানুষগুলো হচ্ছে ভাই অনেক, ওইগুলো বলা যাবে না, থাক ওইগুলো বললাম না। তো অনেক সাধনার পরে হচ্ছে ফুচকা আসছে, তো আমি হচ্ছে টক ফুচকা একদম পছন্দ, মানে টক খেতে একদম পছন্দ করি না, মিষ্টি টক খেতে খুব পছন্দ করি। তো আমার জন্য দুইটাই টক অর্ডার করা হয়েছে, মিষ্টি টক আর হচ্ছে টক দুইটাই। তো যাই হোক, ফুচকা কিন্তু অলরেডি আসার পরেই খেয়ে ফেলছি আমি। তো খাওয়ার পরে হচ্ছে মনে হলো যে আরে আমার তো ভিডিও করা হয়নি, তারপরে হচ্ছে তাড়াতাড়ি করে ভিডিও করলাম। তো হামজাকে খাওয়া দিচ্ছিলাম, হামজাও খাচ্ছিল, হামজা বলতেছিল না আমি খাবো না, আমি রাইডে উঠবো। আর মানে ওরে যত পারি হচ্ছে বলতেছিলাম যে পরে উঠো, তোমাকে পরে নিয়ে যাবো, খাওয়ার পরে তোমাকে নিয়ে যাবো বলতেছিলাম। এরকম করতে অনেক ইয়ে করার পরে তো দেখলাম কি খাওয়ার পরে পেটটা ভরে নাই, তারপর আর কী করা যায়। তার ফুচকা খাওয়ার পরেই হচ্ছে আমরা ঝালমুড়ি অর্ডার দিলাম। তো ঝালমুড়ি অর্ডার দেওয়ার পরে ঝালমুড়ি খাইলাম, বাট এই ঝালমুড়িটা আগে একবার খেয়েছিলাম অন্য জায়গা থেকে, মানে খোলা যে বিক্রি করে মামা, ওই মামার থেকে। তো ওইটা বেশি স্বাদ ছিল। যাই হোক, তারপরে হচ্ছে ওরা কান্নাকাটি করতেছিল, বলতেছিল যে আমরা অন্য রাইডে উঠবো। তো কী আর করার ভাই, এই যে এই হাঁসের রাইডে নিয়ে গেলাম, এই হাঁসের রাইডে ভাই মাত্র পঞ্চাশ টাকা, একটা হাঁস 50 টাকা। বাট আমরা বোকা, আমরা হচ্ছে দুইজনকে একটাতেই উঠাইছিলাম, 100টা টাকা নিয়ে গেছে, কোনো কথা বলে নাই, কম টম কিছুই নেয় নাই, বলছিলাম একটু কমাই নিতে, ওরা তো ছোটো মানুষ, তারপরেও নেয় নাই। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর হচ্ছে আরও নতুন নতুন অনেক ভিডিও আছে, কী যে মজা করছি ভাই রে ভাই বলার মতো না। রাতে আসতে আসতে হচ্ছে আবার বেজে গেছে 7টায় তো মেবি, হ্যাঁ বিকেলবেলা মাগরিবের আজানের একটু আগেই গেছিলাম, তো বেজে গেছে 7টা, দুই ঘন্টার মতো ছিলাম ওইখানে, খুব মজা করেছি, সবাই একসাথে ঘুরেছিলাম। আমার ভাবি, দুই ভাবি ছিল, ভাতিজিরা ছিল, আমি ছিলাম, হামজা ছিল, আমার ছোটো ভাই ছিল। এই কেনাকাটার মতো কোনো কিছুই ছিল অনেক কিছু, বাট অনেক দাম ছিল তাই কেনাকাটা করিনি, বাট একটু ঘুরতে গেছিলাম, এটাই হয়েছে কথা। ফুচকা খেয়েছি, ফুচকাটা অনেকদিন পরে খেয়েছিলাম এই আলিমামা না ভাই কী বলবো, মানে সবসময় খেতাম, ছোটোবেলা থেকেই খাই, উনি খুব পুরাতন ফুচকাওয়ালা, খুবই স্বাদের ফুচকা বিক্রি করে। ওকে, যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। ওকে, টাটা, বাই বাই, ভালো থাকবেন।